হ্যালো ভিউয়ার্স, তোমরা সকলেই জানো গতকাল অর্থাৎ কাল আমি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছিলাম যে কেএমসির অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু সহ আরও বহু শূন্য পদের জন্য কিন্তু যে ভ্যাকান্সিটি বেরিয়েছিল তার ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তো আমারই এক ভিউয়ার্সের হয়ে গেছে, তো তার এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের কাছে যে তার ক নম্বরের নাম আছে এবং তার ইন্টারভিউতে কজন ছিল এবং তার ইন্টারভিউ কেমন হয়েছে সমস্ত কিছু কিন্তু তোমাদের এই ভিডিওটির মাধ্যমে পুরো সরাসরি লাইভ দেখাবো। তারপরেও কিছু মোটিভেশন তোমাদের কাছ থেকে তার কাছ থেকে তোমাদের কাছে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটি দিয়ে দেবো। তুমি যদি জয়েন না হয়ে থাকো তাহলে এখনই গিয়ে জয়েন হয়ে নাও, যেখানে সমস্ত চাকরির আপডেট সর্বপ্রথম ইউটিউবের আগে তোমার কাছে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে চলে যাবে। চলো তাহলে সরাসরি দেখে নেবো। আরেকটি প্রতিবারের মতো একটাই রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাহলে নিত্য নতুন চাকরি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দিও। চলো তাহলে শুরু করা যাক। হ্যালো, হ্যাঁ বলছি, তুমি তুমি অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু তে কোয়ালিফাই করেছো? তোমার নাম কত নম্বরে আছে? আমার নাম আমার কোঠায় 2 নম্বরে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কোঠায় 2 নম্বর আছে তাই তো? তোমার কোঠায় কি জেনারেল না এসসি? আমার জেনারেল কোঠা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটু বলবে তোমার আর কি এক্সপিরিয়েন্স, আর কেমন লাগছে নিউ চাকরি পেয়েছো সেই জন্য, আর আগে কি কোনো পরীক্ষা পাস করেছিলে তুমি? আগে আমি 2010 সাল থেকে পরীক্ষা দিচ্ছি, তাই ইতিমধ্যে আমি 4টে পরীক্ষায় পাস করেছিলাম, যেমন ওই দক্ষিণ চব্বিশ পরগনা পঞ্চায়েতে, আলিপুর কোর্টে, তারপর 6000 গ্রুপ ডি নিল সেই গ্রুপ ডিতে ওটাই ওয়েটিং ছিল, হয়নি। আর অন্যান্য গুলো ইন্টারভিউ অবধি গিয়েছিলাম কিন্তু ফাইনাল লিস্টে সিলেক্টেড হতে পারিনি, হয়তো নাম্বার কম ছিল, তাই এটাই সিলেক্টেড হয়েছি এবং আমার খুবই ভালো লাগছে, খুবই জীবনের প্রথম সাকসেস, যতটা আনন্দিত হয় ততটাই আনন্দিত লাগছে। আমারও ভালো লাগছে যে আমার এক ভিউয়ার চাকরি পেলো আমার সাথে থেকেই। হ্যাঁ, তোমার তোমার চ্যানেল থেকে আমি অনেক হেল্প পেয়েছি, অনেক। আমি পুরো আগাগোড়া তোমার চ্যানেল ফলো রাখতাম এবং যে কোনো ভিডিও যাই আপডেট আসুক আমি তোমার চ্যানেল থেকে আগে পেতাম এবং আগে দেখতাম, সেখান থেকে অসংখ্য ধন্যবাদ দাদা। আচ্ছা আচ্ছা, ওয়েলকাম। আর তোমাদের জয়নিং তো খুব তাড়াতাড়ি হবে, বেশি লেট করবে না। আর বলছি তোমাদের ওখানে যখন ইন্টারভিউ দিতে গেছিলে, ইন্টারভিউ তোমার মোটামুটি কটা কোশ্চেন ধরেছিল? আমাকে ইন্টারভিউতে মোটামুটি 8টা মতো প্রশ্ন ধরেছিল, আমার ইতিহাস থেকে ধরেছিল 8টা। তারপরে আমার এমনি জেনারেল নলেজ ধরেছিল যে ওখানকার ডিপার্টমেন্টটা কোন ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে গিয়ে কাজটা কি, তারপর হচ্ছে গিয়ে বাড়ি কোথায়, এইসব দিয়ে জিজ্ঞেস করেছিল। আমার মেন যে সাবজেক্ট ইতিহাস, সেখান থেকে আমাকে 8টা প্রশ্ন ধরেছিল, 8টা থেকে 10টা হবে, তো আমি 2টো পারিনি, বাকিগুলো পেয়েছি, তো ওনারা সন্তুষ্ট মনে হলো, সন্তুষ্ট হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে 2টো পারিনি আমরা হেল্প করে বলে দিয়েছিল অ্যান্সার 2টো। আচ্ছা 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 আচ্ছা, আর আর এমনি তো কোনো অসুবিধা হয়নি তাই তো? তোমার না এমনি অসুবিধা কি কম? হ্যাঁ, তোমার স্কোর তো মোটামুটি খারাপ ছিল না, স্কোরও ভালো ছিল? হ্যাঁ, লিখিত স্কোরটা একটু ভালো ছিল, যার জন্য ইন্টারভিউটা মোটামুটি হয়েছে, যাতে গিয়ে হয়ে গেছে ঠিক আছে। আর কেএমসি মোটামুটি মেরিটটাই দেখে বেশিরভাগটাই। যাই হোক, ভালো হয়েছে। এবার তুমি আমার ভিউয়ার্সদের কি বলতে চাও? অনেকে ওয়েট মানে হতাশায় ভুগছে যে চাকরি আদৌ হবে কি না, তোমার মতে কি বলতে চাও? আমি সমস্ত ভিউয়ার্সদের বলতে চাই, চাকরির জন্য একটুখানি ধৈর্য আর সঙ্গে একটু একটু সহযোগিতা, যাদের মানে যাদের থেকে হেল্প পাওয়া যায়, যেমন তোমার চ্যানেল থেকে, সেরকম একটু সহযোগিতা যাদের পাওয়া তাদের সঙ্গে যোগাযোগ রাখা, একটু পড়াশোনা করতে হবে অবশ্যই, পড়াশোনার প্রচেষ্টা চালিয়ে যাওয়া। এই একটা দিলাম হবে না সেটা ভেবে যদি হাল ছেড়ে দেয় তাহলে হয়তো সম্ভব হবে না। এখন যা বাজার, পরীক্ষা দিতেই হবে, কপালে যেটা আছে আর যেটা সাকসেস হওয়ার হবে, কিন্তু হাল ছেড়ে দিলে হবে না, এটাই ইউএসদের উদ্দেশ্যে বলার আমার। যাই হোক, তাহলে শুনো ভালো লাগলো, ঠিক আছে তাহলে রাখছি। হ্যাঁ আচ্ছা দাদা।